গোটা বিশ্বের প্রাচীন পানীয়গুলির মধ্যে অন্যতম হলো চা। সকালের আড়মোড়া ভেঙে এক পেয়ালা গরম গরম চা দিয়েই শুরু হয় অনেক বাঙালির প্রাত্যহিক জীবন। শারীরিক ক্লান্তি দূর করা অথবা অবসরকালীন আড্ডায় তুফান তোলার ক্ষেত্রে চায়ের জুড়ি মেলা পার। তাই তো জনমানসে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে শহর আগরতলায় নতুন স্থাপিত হওয়া টি কর্নারটিও। সকালের ঘুম অনেকেরই ভাঙে এক কাপ গরমাগরম বেগটিতে চুমুকদানের মাধ্যমে। অত্যাধিক মানসিক চাপ প্রশমনের উপায়ও এক পেয়ালা গরম চা। রাত জেগে পড়াশোনা, বাড়িতে আসা অতিথি আপ্যায়নের সঙ্গী সুস্বাদু চা, এক জায়গায় একত্রে সবে আড্ডার আসর অন্য মাত্রা পায় কাপ ভর্তি চায়ের মাধ্যমে। ধীরে ধীরে পরিচিতি বাড়ছে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে রাজধানী আগরতলায় গড়ে ওঠা টি কর্নারের। প্রতিদিন জমছে ভিন্ন বয়সী আগন্তুকদের আড্ডা, সঙ্গে এক পেয়ালা গরম চা। এখানে সব ধরনের কথাবার্তাই হয়, বিশেষ করে আমরা বয়স্করা হিসাবে রাজনীতি আলাপও হয়, এই চা খাওয়ার ব্যাপারে আলাপ হয়, পারিবারিক আলাপও করি আমরা, খেলাধুলার আলাপও হয়, সব কিছুই আলাপ হয় এখানে। চায়ের আড্ডাটা মানে একটা গসিপিং, আমরা আই এখানে আমাদের জন্য এই যে বোর্ডের থেকে একটা প্রথম হইল সিডিআর সিটিজেনের একটা পত্রিকার কর্নার করে দিছে, এটা আমাদের উদ্দেশ্য করি। এখানে আপনার এসিডিসি লাগাই দিছে কর্তৃপক্ষের থেকে, বুঝলেন দিছে, এখানে আমরা এখানে আই, এখানে আইয়া পড়াশোনা করি, একটু পড়াশোনার পরে ওই যে এন্ট্রেন্সটা এখানে আমরা আড্ডা মারি, আড্ডা মারি আইয়া এখানে চাটা খাই সবাই মিলে। বীরচন্দ্র কেন্দ্রীয় পাঠাগার কমপ্লেক্সে গড়ে উঠেছে এই টি কর্নারটি, তাই পাঠাগারে আসা নিয়মিত পাঠকদের কাছে চায়ের আমেজ নেওয়ার ক্ষেত্রে এ এক বাড়তি পাওনা। একদিন কলকাতার সুনামধন্য কফি হাউসের সমতুল্য হবে এই টি কর্নারটি, সেই স্বপ্নও দেখতে শুরু করছেন এখানে আসা আড্ডাবাজ অনেকে। পরামর্শ রাখছেন পরিকাঠামোগত কিছু উন্নয়নে। আমরা তো আশা করতেছি এটার লগে তুলনা করতে পারি কলকাতার যে কাফি হাউস, এটার সমকক্ষ তো নাও হইলেও এটা কাছাকাছি যায়, কাছাকাছি যাতে যাইতে পারে এরকমভাবে যাতে হয়, এর জন্য আরও প্রচারের দরকার, একটু প্রচারের দরকার, উদ্যোগ মানে প্রচারের দরকার। প্রতিদিন 100 থেকে 150 কাপ চা বিক্রি হয় এই টি কর্নার থেকে। মূলত রাজ্যে উৎপাদিত চা সম্পর্কে মানুষের আগ্রহ বাড়াতেই টিটিডিসির এই উদ্যোগ। চা পিপাসুরা এক কাপ চা পাচ্ছেন মাত্র 5 টাকায়। আগত আড্ডাবাজদের চাহিদা মেনেই বর্তমানে রাখা হচ্ছে বিস্কিট কেকের মতো কিছু শুকনো খাবার, জানালেন টি কর্নারটির ইনচার্জ স্বপন দত্ত। এখানে আপনার চার রেট হচ্ছে 5 টাকা, হ্যাঁ, আর এমনিতে ধরেন ডেইলি এক জিলি তো সমান থাকে না, তবে 125-150 এমন করে চার কাপ বিক্রি হয়। আর স্পেশালিটি বলতে আমরা এখানে কোনো ওয়ান টাইম কাপ আমরা ইউজ করি না, সব ওই এমনিতে আমরা নর্মাল যে কাপ দেওয়া হয়, এই কাপ দিয়ে বাড়ি ঘরে যে কাপ দেওয়া হয় এই কাপ দিয়েই আমরা এখানে চাটা ডিস্ট্রিবিউশন করি। মাছ ভাতের পাশাপাশি চাতেও কিন্তু সেরা সবসময়ই বাঙালি, আর এই বাঙালি আড্ডা প্রবণ বলেই সারা বিশ্বে তার খ্যাতি রয়েছে। আর এই আড্ডা যখন চায়ের পেয়ালার সঙ্গে যুক্ত হয় তখন সেই আড্ডা কিন্তু অন্য মাত্রা পায়। আর তাই এই এই যে টি কর্নারটি রয়েছে, এই টি কর্নারে কিন্তু প্রতিদিন বহু সংখ্যক মানুষ এসে এখানে এভাবেই ভিড় জমায়। ক্যামেরায় চন্দন শীলের সঙ্গে আমি অভিজিৎ বর্ধন, টাইমস 24 নেটওয়ার্ক।